ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের এক কোটি পরিবারের জন্য সুলভ মূল্যে পণ্য সরবরাহ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আগে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হলেও বুধবার থেকে সুলভে পণ্য বিক্রি হচ্ছে নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 40টি ও উত্তর সিটি কর্পোরেশন এলাকার 16টি কেন্দ্র থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই দফায় একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা, প্রতি কেজি চিনি 55 টাকা ও মসুর ডাল 65 টাকা দরে বিক্রি হচ্ছে। আগামী 5 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। কেজি ডাল, 1 কেজি চিনি, 2 কেজি তেল, এই আর কি কম দামে পাইলাম একটু। এই কার্ডটা পাওয়া নিয়ে আমাদের উপকৃত হয়েছি আমরা। 1 কেজি তেল কেনা লাগে 220 টাকা দিয়ে, আর পাইছি আমরা 105-110 টাকা দিয়ে, আমার অনেক উপকার হয়েছে। আগে দেখালো একজন লোক 10 জন লোক সিরিয়াল তারা থাকতো, পরে একাই সে 10 পরিবারের খাবার নিয়ে যেত, এটা এখন ইয়ে হয়েছে আর কি। হাজব্যান্ড কাজ করে, রঙের কাজ করে, ঠিকমতো কাজ কর্ম হয় না, বুঝছে, মানে অনেক কষ্ট, তখন এরা দিছে আঙুল, অনেক সুবিধা হয়েছে। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের 1 কোটি পরিবারের জন্য সুলভ মূল্যে পণ্য সরবরাহ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আগে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হলেও বুধবার থেকে সুলভে পণ্য বিক্রি হচ্ছে নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 40টি ও উত্তর সিটি কর্পোরেশন এলাকার 16টি কেন্দ্র থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই দফায় একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা, প্রতি কেজি চিনি 55 টাকা ও মসুর ডাল 65 টাকা দরে বিক্রি হচ্ছে। আগামী 5 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। কেজি ডাল, 1 কেজি চিনি, 2 কেজি তেল, এই আর কি কম দামে পাইলাম একটু। এই কার্ডটা পাওয়া আমাদের উপকৃত হয়েছি আমরা। 1 কেজি তেল কেনা লাগে 220 টাকা দিয়ে, আর পাইছি আমরা 105-110 টাকা দিয়ে, আমার অনেক উপকার হয়েছে। আগে দেখালো একজন লোক 10 জন লোক সিরিয়াল তারা থাকতো, পরে একাই সে 10 পরিবারের খাবার নিয়ে যেত, এটা এখন ইয়ে হয়েছে আর কি। হাজব্যান্ড কাজ করে, রঙের কাজ করে, ঠিকমতো কাজ কর্ম হয় না, বুঝছে, মানে অনেক কষ্ট, তখন এরা দিছে আঙুল, অনেক সুবিধা হয়েছে। ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের 1 কোটি পরিবারের জন্য সুলভ মূল্যে পণ্য সরবরাহ শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। নির্দিষ্ট ডিলারদের কাছ থেকে কার্ড দেখিয়ে পণ্য কিনতে পারছেন ক্রেতারা। আগে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হলেও বুধবার থেকে সুলভে পণ্য বিক্রি হচ্ছে নির্দিষ্ট ডিলারদের মাধ্যমে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 40টি ও উত্তর সিটি কর্পোরেশন এলাকার 16টি কেন্দ্র থেকে পণ্য বিক্রি করা হচ্ছে। এই দফায় একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুর ডাল ও 1 কেজি চিনি কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা, প্রতি কেজি চিনি 55 টাকা ও মসুর ডাল 65 টাকা দরে বিক্রি হচ্ছে। আগামী 5 জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। কেজি ডাল, 1 কেজি চিনি, 2 কেজি তেল, এই আর কি কম দামে পাইলাম একটু। এই কার্ডটা পাওয়া আমাদের উপকৃত হয়েছি আমরা। 1 কেজি তেল কেনা লাগে 220 টাকা দিয়ে, আর পাইছি আমরা 105-110 টাকা দিয়ে, আমার অনেক উপকার হয়েছে। আগে দেখালো একজন লোক 10 জন লোক সিরিয়াল তারা থাকতো, পরে একাই সে 10 পরিবারের খাবার নিয়ে যেত, এটা এখন ইয়ে হয়েছে আর কি। হাজব্যান্ড কাজ করে, রঙের কাজ করে, ঠিকমতো কাজ কর্ম হয় না, বুঝছে, মানে অনেক কষ্ট, তখন এরা দিছে আঙুল, অনেক সুবিধা হয়েছে।